আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ড্রিম প্যাডলার। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি তৈরি করে দেখাবো খুবই মজাদার একটি ডেজার্ট, আর তা তৈরি করব আমি চিড়া দিয়ে। আশা করি রমজানে আপনারা এই ডেজার্টটি খুব মজা করে উপভোগ করবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে ঝটপট তৈরি করে ফেলি এই মজাদার চিড়ার ডেজার্টটি। এই ডেজার্টটি তৈরি করতে প্রথমে আমি একটি পাতিলে 3 কাপ পরিমাণ লিকুইড দুধ গরম করে নিয়েছি। এখন আমি এর সাথে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। এখন গুঁড়ো দুধটি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ কন্ডেন্স মিল্ক। এখানে অবশ্যই কন্ডেন্স মিল্ক দেবার ট্রাই করবেন, তাহলে কিন্তু চিড়ার এই ডেজার্টটি অনেক বেশি মজা হয়। দুধটি আরেকটু ঘন হবার জন্য আমি এখন দিয়ে দিব কাস্টার্ড পাউডার। আমি এখানে 2 চা চামচ পরিমাণ কাস্টার্ড পাউডারের সাথে একটু পানি মিশিয়ে নিয়েছি। কাস্টার্ড পাউডারটি দেবার পর আমি বেশিক্ষণ চুলায় এই দুধের উপকরণটি রাখবো না, আর এর ঘনত্ব কিন্তু বেশি হবে না, জাস্ট হালকা হবে। আর আমি কাস্টার্ড পাউডারটা দিয়েছি জাস্ট একটা সুন্দর ফ্লেভার আসার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এর ঘনত্বটা। এই অবস্থাতে আমি এটা চুলা থেকে উঠিয়ে নিব। এখন আমি এই দুধের মিশ্রণটি হালকা নেড়েচেড়ে ঠান্ডা করে নিব, তারপর আমি নর্মাল ফ্রিজে রেখে দিব সম্পূর্ণ ঠান্ডা হওয়া পর্যন্ত। ফিরে আসছি কিছুক্ষণ পর। দুধের মিশ্রণটি পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি তার সাথে অ্যাড করব চিড়া এবং বিভিন্ন ফ্রুটস আর আইসক্রিম। প্রথমে আমি দুধের মিশ্রণের সাথে অ্যাড করছি চিড়া। আমি এখানে 1 কাপ পরিমাণ চিড়া ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন দিয়ে দিব বিভিন্ন ধরনের ফ্রুটস। আমি এখানে 2 ধরনের আঙুর নিয়েছি, আপেল নিয়েছি, কলা নিয়েছি এবং আনার নিয়েছি। এখন 1-1 করে সবগুলো ফ্রুটস দিয়ে দিচ্ছি। আমি এখানে যে যে ফ্রুটস দিয়েছি আপনারা সেই ফ্রুটসই দিতে হবে, এমন কোনো কথা নেই। আপনারা আপনাদের পছন্দ মতন ফ্রুটস ব্যবহার করতে পারবেন। আমি এখানে 1/2 কাপ পরিমাণ সবগুলো ফ্রুটস দিয়েছি। এখন সবগুলো উপকরণ এই দুধের মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি। রমজানে সারাদিন রোজা রেখে এই ঠান্ডা ঠান্ডা ডেজার্টটি খেলে আপনাদের যে কি ভালো লাগবে তা আপনারা একবার ট্রাই করে দেখলেই বুঝতে পারবেন। এখন দিয়ে দিব আইসক্রিম। আমি এখানে ভ্যানিলা আইসক্রিম ব্যবহার করেছি। আপনারা চাইলে অন্য ফ্লেভারের আইসক্রিম ব্যবহার করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এখন আইসক্রিমটি ভালোভাবে এই দুধের মিশ্রণের সাথে মিশিয়ে নিলাম, তারপর অল্প অল্প করে গ্লাসে ঢেলে নিচ্ছি। আমার মজাদার চিড়ার ডেজার্ট দেখলেন তো কিভাবে ঘরে থাকা সব উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে ফেললাম এই মজাদার ডেজার্টটি। আশা করি রমজানে একবার হলেও আপনারা এই ডেজার্টটি ট্রাই করবেন, এবং কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা আমার এই চ্যানেলটিতে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।